আসসালামু আলাইকুম আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে অবহিত করতে চাই আপনাদেরকে জানাতে চাই যে শিশুর চোখের সাধারণ সমস্যাগুলো কি কি। শিশুর চোখের সাধারণ সমস্যাগুলো সাধারণত চোখে ছানি পড়া দৃষ্টি স্বল্পতা টেরা চোখ লাল চোখ চোখের আঘাতজনিত সমস্যা রাতকানা এবং চোখের পানি পড়া তো চোখের পানি পড়ার সমস্যাটা এটা জন্মগতভাবেই হতে পারে বা জন্মের দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই এই পানি পড়ার সমস্যাটা হতে পারে তো এটা বাবা মার জন্য একটি প্রধান উদ্বেগের কারণ যখন চোখে পানি পড়ার সাথে সাথে চোখে ময়লা বা ডিসচার্জ বা কেতুর আসতে থাকে তখন বাবা মা সাধারণত চোখের ডাক্তারের স্মরণাপন্ন হন এবং জানতে সচেষ্ট হন যে কেন বাচ্চার চোখে পানি পড়ছে বা কেন চোখ লাল হয়ে যাচ্ছে বা কেতুর বা অন্যান্য উপসর্গ দেখা যাচ্ছে সাধারণত শিশুর চোখে পানি পড়ে যখন তার জন্মগতভাবে তার নেত্রনালীটা তৈরি না হয় বা অসম্পূর্ণভাবে তৈরি হয় আপনারা জানেন যে চোখের পানি সাধারণত চোখ থেকে নেত্রনালীর মধ্যে দিয়ে নাকের ভিতরে প্রবেশ করে এই পথটা বা নেজল অ্যাক্রিমাল ডাকটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তখন শিশুর চোখে পানি পড়তে পারে অন্যান্য সমস্যাগুলোর মধ্যে আছে চোখে আঘাতপ্রাপ্ত হওয়া বা চোখের অন্যান্য উপসর্গ যেমন চোখ লাল হয়ে যাওয়া ইত্যাদি কিন্তু জন্মগতভাবে যখন চোখের পানি পড়াটা রোগ নিয়ে যখন গার্জিয়ানরা আমাদের কাছে আসে তখন আমরা এটাকে সাধারণত দেখি যে এক্রিমাল ডাক্ট অবস্ট্র্যাকশন এই ডিজিজটা নিয়েই মেইনলি আসে অর্থাৎ চোখের পানিটা নেত্রনালিতে পৌঁছাতে পারছে না সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি যদি বাচ্চা প্রথম ছয় মাসের মধ্যে আসে বা কোনো কোনো চিকিৎসক বলে থাকেন যে এক বছরের মধ্যে যদি আসে তাহলে আমরা একটা মেসেজ বাচ্চাদেরকে শিখিয়ে দিই চোখের পানি পড়া যদি শনাক্ত হয়ে থাকে যে এটা কনজেনিটাল নেজল অ্যাক্টিমাল ডাক্ট অবস্ট্রাকশন সেই ক্ষেত্রে একটি মেসেজ শিখিয়ে দিয়ে থাকি যেটা ছয় মাসের ভিতরেই ভালো ফল বয়ে আনতে পারে আপনার বাচ্চার জন্য সেটাকে আমরা একটা হাইড্রোস্ট্যাটিক মেসেজ বলি অর্থাৎ চোখের ছোট আঙ্গুলটা দিয়ে চোখের কোনায় মৃদুভাবে চাপ দিয়ে নেত্র নালী বরাবর এই ম্যাসেজটি করতে হয় প্রতিবারে দশবার এবং সাধারণত দৈনিক চারবার এটা রিকমেন্ডেড করা হয় বা উপদেশটা মায়া মাকে শিখিয়ে দেওয়া হয় বা বলে দেওয়া হয় এরপর যদি ছয় মাসের পরেও যদি পানি পড়া বন্ধ না হয় কোনো কোনো চিকিৎসক বলে থাকেন যে বারো মাসের মধ্যে যদি বন্ধ না হয় তখন তাকে আমরা একটা ছোট্ট সার্জিক্যাল প্রসিডিউর মাধ্যমে চোখের সাথে নাকের যে সংযোগ আছে সেটা খুলে দেওয়ার চেষ্টা করি এটার নাম বলা হয় প্রোবিং এই প্রবিংটা যদি সাকসেসফুলি করা যায় তাহলে তাৎক্ষণিকভাবেই চোখের পানি পড়া বা শিশুর চোখের পানি পড়া বন্ধ হয়ে যায় যদি প্রবিংটা ফেল হয় তাহলে দ্বিতীয়বার আবার প্রবিং করা যেতে পারে তবে এটা নিয়ে কোনো গাফিলতি নয় চোখের পানি পড়া শিশুদের ক্ষেত্রে পরবর্তীতে আপনার জন্য চোখের বড়ো ধরনের আপনার শিশুর জন্য চোখের বড়ো ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে যেমন চোখের কর্ণিয়াতে আলসার হতে পারে চোখের নেত্রনালী স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে বা চোখের নেত্রনালীর অংশটা ফুলে যেতে পারে এখানে আমি আপনাদেরকে একটি ছবি দেখাতে চাই যেটা নেত্রনালী ফুলে যেয়ে বাচ্চার দৃষ্টিতে বা দৃষ্টির ক্ষতি হয়েছে কর্নিয়া তালসার হয়ে গিয়েছে এমন একটা ছবি আপনারা এখন দেখতে পাচ্ছেন আর একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাচ্চার মেসেজ না করা বা চিকিৎসকের স্মরণাপন্ন না হওয়ার কারণে চোখের কোনা কিভাবে ফুলে গিয়েছে এই ছবিতে আপনারা সেটা দেখতে পাচ্ছেন দ্রুত চোখের পানি পড়া সমাধানের জন্য চক্ষু বিশেষজ্ঞের স্মরণাপন্ন হতে হবে এবং চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী আপনি ম্যাসেজ অথবা প্রবিংয়ের মাধ্যমে আপনার চোখের বা বাচ্চার চোখের পানি পড়া সমাধান করে নিতে পারেন সকলকে ধন্যবাদ